নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে একটা ভীষণই চটপটা আর মুখরোচক রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আলু কবলি। তো আপনারা সাধারণত আলু কবলি খেয়ে থাকেন মটর সেদ্ধ দিয়ে, তো আমার রেসিপিটা সেদিক থেকে একটু আলাদা। তো কী আলাদা, কী ডিফারেন্স, সেটাই আপনারা দেখতে থাকুন আজকের রেসিপিতে। শুরু করছি আজকের রেসিপি, আলু কাবলি। তো আমি এই আলু কাবলি তৈরি করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। এখানে আমি চারটে আলু সেদ্ধ করে তারপরে আমি কেটে নিয়েছি, ঝুলে নিয়েছি। আমি ধনে পাতা কুচি, চারটে লঙ্কা কুচি নিয়েছি আর একটা পাতিলেবু কেটে নিয়েছি। নিয়েছি এখানে ধনে গোটা, ধনে গোটা, জিরে আর শুকনো লঙ্কা দুটো। আমি ভেতরে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি আর তেলে রেখেছি, আমি এটা মিক্সিতে বেটে নেব। নিয়েছি এখানে একটা শশা কুচো করে, নিয়েছি এখানে মাঝারি সাইজের একটা টমেটো কুচো করে, পেঁয়াজ একটা বড় সাইজের আমি কুচো করে নিয়েছি, তেঁতুলের কাঁদ আমি বানিয়ে নিয়েছি, এটা আমি ছেঁকে নেব। নিয়েছি চাট মশলা, বিট নুন, ঝুরি ভাজা, এটা আমি গার্নিশ করব, ভেজানো ছোলা, আপনারা চাইলে সেদ্ধ ছোলাও দিতে পারেন, আর আমি নিয়েছি বাদাম ভাজা। তো আমি দ্বিতীয় ধাপে চলে আসব, তার আগে আমি এই তেলে রাখা মশলাটা বেটে তারপরে ফিরে আসছি। চলে এলাম আমি দ্বিতীয় ধাপে। আমি দেখুন মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর আলু তো আগেই আমি ছুলে সেদ্ধ আলু আমি কেটে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বিট নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা, মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি শশা কুচি। শশাটা আমি লম্বা লম্বা করে কুচিয়েছি, আমি যেরকম খেতাম ছোটবেলায়, তো আপনারা চাইলে চৌকো চৌকো করেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি, দিয়ে দেব তেঁতুলের কাঁদ, আমি এটা ছেঁকে রেখেছি। টক আর ঝালটা অপশনাল, আপনারা নিজেদের মতো দেবেন। দিয়ে দেব আমি চাট মশলা, এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, এবার দিয়ে দেব ভেজানো ছোলা, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেদ্ধ ছোলা বা অঙ্কুর শুদ্ধ ছোলাও দেওয়া যায়। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, লঙ্কা কুচি আমি পুরোটা দিলাম না, চারটে কুচিয়ে রেখেছি, ঝালটা অবশ্যই অপশনাল, আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আর এক একটা লঙ্কাও এক এক রকম ঝাল হয়, সব সময় বোঝা যায় না। এবার আমি দিয়ে দেব বাদাম ভাজা, ভেজে রাখা বাদাম, মানে এটা আমি স্কুলে যেরকম খেতাম ছোটবেলায়, আমি বেহালায় থাকি কলকাতায়, তো আমার স্কুলের সামনে একটা কাকু বসতেন, তো উনি এই বাদাম দিয়ে করতেন, আর আমি এরকম আলু কবলি কোথাও খাইনি, ওনার আলু কবলি ভীষণই টেস্টি হতো,
এবার আমি দিয়ে দিচ্ছি পাতি লেবু, একটুখানি দিয়ে দেবো একটা ভালো গন্ধটা আসার জন্য। দিয়ে দেবো আমি ধনে পাতা কুচি, তেঁতুলের কাঠ আমি আরেকটু দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো ঝুড়ি ভাজা, এই আলু কবলিটা বাড়িতে বানানোর জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আমার। এটা সবার থেকে কিন্তু আলাদা একটু, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই কাকুর তৈরি আলু কবলি বেহালায় বিখ্যাত। আমরা স্কুল ছুটির পর এই আলু কবলি খাবার জন্য একেবারে পাগল হয়ে যেতাম, প্রায় দিনই আমরা আলু কবলি খেতাম, বলতে গেলে রোজ। এই বাদাম ভাজাটার জন্যই এর স্পেশালিটি। তো এবার আমি একটু চেখে দেখব নুনটা ঠিক হয়েছে কিনা। একটুখানি নুন লাগবে, আমি দিয়ে দিচ্ছি বিট নুন। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি আরেকটু চাট মশলা, তো আমার আলু কবলি একদমই রেডি হয়ে গেছে। এটা আপনারা সন্ধেবেলা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আমি এবার পরিবেশনের জন্য রেডি করব। তৈরি হয়ে গেছে আজকের মুখরোচক আর খুব টেস্টি রেসিপি আলু কাবলি। তো আমি ধনে পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি, তো আমি আর একটু গার্নিশ করে দিচ্ছি, একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আর একটু মশলা ওপর থেকে দিয়ে দিচ্ছি। ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আর একটু, ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। যারা পুরনো বন্ধুরা আছেন তারা তো আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আর যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই বেল আইকন প্রেস করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো। তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।